द फेस ऑफ द अर्थ इज कॉन्स्टेंटली चेंजिंग। पृथिवीर उपरिभाग सब समय परिवर्तित होच्छे। प्लेसेस हुईच आर वन ड्राई लैंड आर नाउ एट द बॉटम ऑफ द सी। एक दिन जा शुष्क भूमि छिलो एखन से स्थान सागरेर तलदेशे। द सॉयल दैट वाज फॉर्मली ऑफ द सरफेस इज नाउ बरीड डीप डाउन इन द अर्थ। जे माटी आगे उपरी भागे छिलो एखन से स्थान पृथिवीर गभीरे समाधिस्थ। व्हेयर देयर आर ट्रीज एंड प्लांट्स नाउ there are rocks and sand। jekhane chilo gach pala shekhane ekhon pahar o balukona। this happened in many ways। অনেক কারণই এগুলো ঘটেছে। সো দ্য আর্থ ইজ অলওয়েজ বিং ট্রান্সফর্মড বাই নেচার অ্যান্ড ম্যান। সুতরাং পৃথিবী সব সময় মানুষ ও প্রকৃতির জন্য রূপান্তরিত হয়ে চলেছে। পাঁচ নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ সিটিজেন ইজ সিম্পলি টু বি আ গুড ম্যান। একজন নাগরিকের সর্বাপেক্ষা প্রয়োজনীয় শুধুমাত্র ভালো মানুষ হওয়া। He must try to be honest, just and merciful in his private life। তার ব্যক্তিগত জীবনে সে চেষ্টা করবে সৎ ন্যায়বান এবং দয়াময় হতে। সৎ ন্যায়বান এবং দয়াময় হতে। দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। এটা তার প্রাথমিক কর্তব্য। দ্য রিজন should not be difficult to understand।
এর কারণ বোঝা দুরূহ নয়। দ্য ওয়েলবিং অফ আ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। একটা দেশের বা রাষ্ট্রের মঙ্গল নির্ভর করে সেই দেশের নৈতিক চরিত্রের উপর।